গাইবান্ধায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে আরেক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারের পাশাপাশি দুটি মিষ্টির দোকানে আলাদা আলাদা দামে বিক্রয় করা নিয়ে ভাটপাড়া গোপালপুর গ্রামের যুবক সোহেল মিয়ার সাথে পাশের দোকানদারের বিভিন্ন সময় বাকবিতণ্ড হয়। বিষয়টি মীমাংসা করতে রামচন্দ্রপুর ইউপি মেম্বার আশিকুজ্জামান সাথীকে জানালে মেম্বার বৃহস্পতিবার রাতে সোহেলের সঙ্গে কথা বলতে যান। এ সময় সোহেল তার সঙ্গীদের নিয়ে মেম্বারের উপর হামলা করে। খবর পেয়ে মেম্বার আশিকুজ্জামান সাথী, তার দুই চাচা জিলুর রহমান ও রকুন মিয়া এগিয়ে এলে তাদের উপরও হামলা করে। হাসপাতালে নেওয়ার পথে রকুন মিয়া মারা যান। গুরুতর আহত জিলুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শুক্রবার সকালে নিহতের স্বজন ও এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে সোহেল মিয়ার দোকান ও বাড়িঘর আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যারা মারছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্লাস ফাঁসি চাই। যারা মার্ডার করছে, তাদের বাড়িতে গ্রামের মানুষ মনে করে উত্তেজনা হয়ে আগুন লাগিয়ে দিয়েছে। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়, আরেকজন হাসপাতালে অ্যাডমিট রয়েছে। অর্থাৎ রাত্রে কিন্তু আমরা এই ঘটনা শোনা মাত্রই কিন্তু পুলিশ সাথে সাথে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বাড়িতে আমরা অভিযান চালিয়েছি, সারা রাত আমাদের অভিযান চালিয়েছে। আমরা কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমাদের এখনও মামলাটা প্রক্রিয়াধীন রয়েছে। যারা ভিকটিম সেই ফ্যামিলি, তাদের ফ্যামিলি থানায় গিয়েছে তারা একটা মামলা রুজু করার জন্য। সেই জায়গায় তারা তাদের এই ঘটনার সাথে জড়িত কারা তারা সেইভাবে একটা এজাহার দিচ্ছে। এজাহার দেওয়া মাত্রই, সম্পূর্ণ কমপ্লিট হওয়া মাত্রই আমরা সেটা মামলা হিসেবে নিব। এমনকি এর সাথে যা যা জড়িত, যারা যে সমস্ত আসামি জড়িত, সবার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আমরা গ্রেপ্তার অভিযান পরিচালনা করছি আমরা।